আমাদের এবারের বিভাগ আলোচিত দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম। এই বিভাগে পুরস্কার প্রদানের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় গাজী রাকায়েত। মঞ্চে আসবেন নিমা রহমান, মঞ্চে আসবেন মিস্টার মোহাম্মদ হাসানুদ্দিন আহমেদ চেয়ারম্যান JDSRM, মঞ্চে আসবেন মিস্টার আপন খান ডিরেক্টর অপারেশন ক্রিয়েশন ওয়ার্ল্ড। এই বিভাগের প্রথম ক্যাটাগরি আলোচিত অভিনয় শিল্পী পুরুষ। প্রথমেই পর্দায় দেখে নেব নমিনেশন কারা কারা পেয়েছেন। আমার মাথার যন্ত্রপাতি সব কিছু ঢিলা হয়ে যাচ্ছে, এভাবে পড়তে পড়তে আমার মাথার সমস্ত সার্কিট পুড়ে যাবে, এরপর মাথা থেকে গরম গরম কালো ধোঁয়া বের হবে দেখবা। আমি অটোটা থেকে নেমে এসেছিলাম জানিস, ঘড়ির জন্য এই বাবা বাবা বাবার ঘড়িটা নিজের হাতে আমাকে পরিয়ে দিয়েছিল, আর ওটা ছিল বাবাকে আমার শেষ জড়িয়ে ধরা। দাগের বাইরে কখনো পা দিও না। দাগের বাইরে পা দিলে কি হয় জানো তো? নোবল, আর নোবল মানেই ফ্রি হিট। তুই অলওয়েজ ঠান্ডা মাথায় একটা মানুষ ছিলি, মানে আমার ফ্রেন্ড অর্ক রাগের মাথায় তার ওয়াইফকে খুন করে ফেলেছে, একটা মানুষকে খুন করে ফেলেছে। বেশি খারাপ লাগছে? বললাম ডাক্তার কাছে যাওয়া লাগবে না, কি এমন একটা শরীর খারাপ হয়েছে? শরীর খারাপ মানে মাথা ঘুরে পড়ে গেছিল, তোমার মনে নাই? কি হয়েছে না হয়েছে কে জানে। চল না দুজনে একটা বানাবো সোনার ঘর, রাখবো সাজিয়ে তোকে, ছোট্ট হবে একটা সংসার। জীবনটাকে সিম্পল ভাবে ভাবার চেষ্টা করো। শোনো, আমার জীবনটা হচ্ছে মোবাইলের মতো, মোবাইলে অনেক ডাটা জমে গেলে কি হয়? কি হয়? হ্যাং হয়ে যায়, রিসেট দিতে হয় ঠিক করার জন্য। আমার জীবনে রিসেট বাটন হচ্ছে মাসখানেকের জন্য সব কিছু সব কাজকর্ম ছেড়ে ছেড়ে নেটওয়ার্কের বাইরে হারিয়ে যাওয়া। আপনার পছন্দের সেই ছেলে কই? নাই আছে, থাকবে না কেন? তাহলে চলেন আমার সাথে, পছন্দের ছেলেকে দেখাচ্ছি। আনিস ভাই, কোথায় আপনি? না একটু একটু আগে বের হয়ে গেলাম, সিইও স্যারের জন্য তো একটা ফেয়ারওয়েল পার্টি অ্যারেঞ্জ করতে হবে। সমস্যা নেই, আমি তো আছি। আনিস ভাই, ভাই তো থাকছেন না, স্যার হয়ে যাচ্ছেন। কি রান্না করেছো? কেন ভালো হয়নি? আরে অন্য তরকারি আছে তো, ওটা দিয়ে খাও। আমি কি দিয়ে খাবো সেটা তুমি বলে দিবে? আপনি কেসটা নেবেন মানে অ্যাটেম্পট মার্ডারের সাথে এখন অপহরণের কেসটাও আপনি নেবেন? আমরা পর্দায় দেখে নিলাম নমিনেশন, আর এবারে জানবো আলোচিত অভিনয় শিল্পী পুরুষ এই ক্যাটাগরিতে কে উইনার হতে যাচ্ছেন। এই ক্যাটাগরিতে যতজনকে আমরা পুরস্কৃত করব সকল বিজয়ীদের নামই ঘোষণা করার দায়িত্ব অর্পিত হচ্ছে শ্রদ্ধেয় গাজী রাকায়েত স্যারের উপরে। দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম আলোচিত অভিনয় শিল্পী পুরুষ জিয়াউল ফারুক অপূর্ব। ছবি আইকন ম্যান। A big congratulations to Jiaul Farooq Apurbo. তালির আওয়াজটা কি একটু বাড়তে পারে? পুরস্কার প্রদান করছেন মিস্টার হাসানুদ্দিন আহমেদ চেয়ারম্যান JDSRM এবং আপন খান ডিরেক্টর অপারেশন ক্রিয়েশন ওয়ার্ল্ড। এবারে অনুভূতি শুনবো। আচ্ছা, যেটা হচ্ছে যে অ্যাওয়ার্ডের থেকে বড় অ্যাওয়ার্ড হয়ে গেছে আসলে রাকাত ভাইয়ের হাত থেকে অ্যাওয়ার্ডটা নেওয়া। তো থ্যাংক ইউ সো মাচ। আর আইকন ম্যান আসলে ওখানে জাস্ট দুটো ক্লিপ দেখানো হয়েছে, এটা আসলে আরও অনেক বড়, অনেক কষ্ট হয়েছিল আমাদের করতে, খুব শর্ট টাইম ছিল। এটা ক্রেডিটটা দিতে হবে আসলে সঞ্জয়কে, সঞ্জয় খুব যত্ন নিয়ে কাছে করেছে, আমার বন্ধু শারিয়ার শাকিল। তো ও এখানে উপস্থিত নেই, তো ও থাকলে ভীষণ খুশি হতো। ওর থ্যাংক ইউ সো মাচ, সময় নষ্ট করবো না, থ্যাংক ইউ।